দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ সৈয়দ সাইদুল হক, ব্যারিস্টার সুমন নামেই যিনি বেশি পরিচিত। স্বতন্ত্র প্রার্থী হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাট আসনে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। রীতিমতো চমক দেখিয়েছেন ব্যারিস্টার সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা ও ফুটবল প্রেমকে কাজে লাগিয়েই তিনি সংসদ সদস্য হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য যশোর পাঁচ মনিরামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে হেরেছেন। ঢাকা 19 আসনে আওয়ামী লীগের প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে গেছেন তিনি। কেন এমন হার? নতুনত্বের মধ্যে যেটা হচ্ছে যে যেমন আমরা যদি সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি হিসেবে দেখি ব্যারিস্টার সুমন, তিনি এমনিতেই খুব পরিচিত এবং তিনি কিন্তু তার এলাকায় এই নির্বাচনের প্রচারণার সময়ে প্রচুর সময় দিয়েছেন, প্রচুর কাজ করেছেন, প্রচুর কথা বলেছেন, কাজে তার নিজস্ব একটা জনপ্রিয়তা, আরেকটা হচ্ছে তার দলের এবং তার তিনি যুবলীগের সাথে সংশ্লিষ্ট তার সমর্থন, কাজে এমনি করে পেয়েছে। কিন্তু 62 জন এবার 62 জন স্বতন্ত্র জয়ী হয়েছে আমার যদি ভুল না হয়ে থাকে, তো এই 62 জন বিভিন্ন কারণে বিভিন্নভাবে তারা জয়ী হয়েছে এবং এটা নিঃসন্দেহে যারা ক্ষমতায় ছিলেন, যারা আওয়ামী লীগের মানে মনোনয়ন পেয়েছিলেন, তাদের মানে সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং তাদের প্রতি তারা খুশি নয়, তাদের প্রতি তাদের সেই জিনিসটি তারা দিয়েছে। আর যেহেতু এবার নির্বাচনটা অন্যভাবে যাই বলুন না কেন, নির্বাচনের কতজন কত ভোটার উপস্থিতি হয়েছে না হয়েছে সেটা যেহেতু বড় কথা আছে, এটার মধ্যে আপনার সাধারণভাবে আমরা যেটা দেখি শান্তিপূর্ণ হয়েছে। শান্তিপূর্ণ হওয়ার যেহেতু বড় কথা হচ্ছে যে ভোটের কারচুপিটা একেবারেই কম হয়েছে, কোথাও কোথাও হয়েছে বিচ্ছিন্নভাবে, এটাও একটা কারণ। কিন্তু কারণ অনেক সময় আমরা দেখি যে যারা ক্ষমতা অবস্থায় নির্বাচন করে, মন্ত্রী বলুন, প্রতিমন্ত্রী বলুন বা সংসদ সদস্য হিসাবে, তারা প্রশাসনকে প্রভাবিত করতে পারে, তো সেই দিক থেকে এবার সেটা ছিল না বলেই মনে হয়, এবং সেটাও একটা কিন্তু এই তাদের জয়ের ব্যাপারে কী বলে যে সাহায্য করেছে। মানুষ কখনোই দাপট পছন্দ করে না, মানুষ কখনো মাতব্বরী পছন্দ করে, ছড়ি ঘোরানো পছন্দ করে না, মানুষ মনে করে যে নেতা হবে বিনয়ী, নেতা মানুষের কাছে যাবে, তো আমাদের মন্ত্রী এমপিরা তো ওরকম না, আমাদের মন্ত্রী এমপিরা আপনার একটা স্কোয়াড নিয়ে এলাকায় যায়, হ্যাঁ গাড়ি বহর নিয়ে এলাকায় যায় এবং এক ধরনের বিচ্ছিন্নতা বোধ থাকে সাধারণ মানুষ। ইলেকশনের আগে তারা মানে সালাম দিবে, এই করবে, ডোর টু ডোর যাবে, যেই পাস করে গেলেন তখন তারা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেলেন আর কি। তো এই এই সমস্ত কারণে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে আমি মনে করি। ফরিদপুর চার, ভাঙা, সদরপুর ও চর ভদ্রাসন আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর কাছে টানা তৃতীয়বারের মতো হারলেন নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহ। তিনবার যে ব্যক্তি নৌকা নিয়ে পরাজিত হয়েছেন, আসলে আমার মনে হয় এর থেকে বড় শিক্ষা তিন তানা জনগণ আর ওনাকে দিতে পারবে না। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাফরুল্লাহ এবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ছিলেন। নেত্রকোনা তিন, কেন্দুয়া আটপাড়া আসনে পরাজিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদারের কাছে হেরেছেন তিনি। মাদারীপুর তিন, সদর একাংশ, কালকিনি ও ডাসার আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপকে বিপুল ভোটে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। মুন্সীগঞ্জ তিন, মুন্সীগঞ্জ সদর গজারিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মৃণাল কান্তি দাস। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক এ সম্পাদক হেরেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের কাছে। মানিকগঞ্জ দুই আসনে হেরেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ চুলুর কাছে হেরেছেন তিনি। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি হেরেছেন আরেক সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে।
এবার স্বতন্ত্র প্রার্থীদের এমন ফলাফল বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন এটি গণতন্ত্রের জন্যই ভালো হলো, সেই সঙ্গে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের কোনো বিকল্পও নেই। সংসদ নির্বাচনটা কিন্তু ভিন্নতর, এটা আপনাকে মানুষের কাছে যেতে হবে, জনগণের কাছে থাকতে হবে। আপনি নির্বাচিত হয়ে শুধু ঢাকায় বসে থাকবেন আর গ্রামে আপনার নির্বাচনী এলাকায় যাবেন না, তাদের খোঁজ খবর নেবেন না, সেটা হলে করলে কিন্তু আপনি যতই জনপ্রিয় হন না কেন, আপনার দলের সমর্থন যতটাই থাকুক না কেন, দল যত বড়ই হোক না কেন, সেক্ষেত্রে আমরা আগেও দেখেছি যেরকম কী বলে যে রাঘব বোয়ালরা খুব ধরাশায়ী হয়ে যায়। এবং শুধু এই নির্বাচনেই না, এটাতে তো প্রতিমন্ত্রী হয়েছে, অনেক জায়গায় আপনার মন্ত্রীরা পর্যন্ত ধরাশায়ী। এখানে একটা বড় যাদের ব্যাপার হয়েছে, যেমন আওয়ামী লীগের এই নির্বাচনী প্রচারের যে সমন্বয়ের কো-চেয়ারম্যান ছিলেন জাফরুল্লাহ চৌধুরী সাহেব, তিনি কেন্দ্রীয় নেতা, উনি তো বোধহয় প্রেসিডিয়াম সদস্য, তিনি তিনবারের মতো হারলেন নিকচন্দ চৌধুরীর কাছে। তাদের একটা সাংগঠনিক স্ট্রেংথ বলেন, তাদের প্রপিপুল একটা যে সুবিধা সেটা তারা ভোগ করেছে, এক। দুই নম্বর কথা, এই যে মন্ত্রীদের কথা বললেন বা এমপিদের কথা বললেন, দেখেন মন্ত্রী এবং এমপি এরা যখন এলাকায় যান তখন গুটি কয়েক লোক দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে থাকেন, সাধারণ মানুষ কিন্তু তাদের কাছে রিচ করতে পারে না। তো ফলে হয় কি, ব্যাপক জনগণ তারা মনে করে যে ওই যে গোষ্ঠীটা ওই মন্ত্রী বা এমপিকে সার্কেল করে আছে তারাই সুবিধাভোগী, আমরা তো কোনো সুবিধা পাচ্ছি না। সুতরাং সন্তুষ্ট হয় গোটা কিছু লোক যারা তাকে ঘিরে থাকে, আর অসন্তুষ্ট হয় কিন্তু ম্যাক্সিমাম লোক, ফলে তাদের জনপ্রিয়তাটা হ্রাস পায়। এইটাও একটা একটা বড় কারণ যে তারা হয়তো এলাকায় সাধারণ মানুষের সাথে ওইভাবে মেশেন নেই, তারা একটা কোটারির সঙ্গে মিশেছেন, ফলে এটা একটা বড় কারণ। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। তৃতীয় কারণ হচ্ছে নির্বাচনটা যেহেতু ফেয়ার হয়েছে।